দ্রব্যমূল্যের আগুনে পুড়তে থাকা মানুষের কাছে প্রখর রোদে দাঁড়িয়ে থাকাটাও যেন প্রশান্তির, কেননা কষ্ট করে 15 মিনিট অপেক্ষা করলে বাজার মূল্যের চেয়ে 120 টাকা কমে কিনতে পারবেন 1 কেজি গরুর মাংস। টিসিবি কিংবা বেসরকারি কোনো দাতব্য প্রতিষ্ঠান নয়, মানবিকতার এমন নজির গড়েছেন বগুড়ার মাংস বিক্রেতা পিতাপুত্র কালু মিয়া ও হোসেন আলী। গাবতলী উপজেলার বাগবাড়ি নসিপুরে টিনের ছাপড়ার দোকানটি ছোট হলেও এই ব্যবসায়ীদের মনের উদারতা পৌঁছেছে অনন্য উচ্চতায়। বগুড়ার বেশিরভাগ দোকানে যখন 680 থেকে 700 টাকায় বিক্রি হচ্ছে 1 কেজি গরুর মাংস, তখন মাত্র 580 টাকায় তা বিক্রি করা হচ্ছে এই দোকানে। মানবিক এই গল্প দ্রুতই ছড়িয়ে গেছে সারা দেশে, বেড়েছে ক্রেতার ভিড়। দামও মোটামুটি কম, 580 টাকা কেজি। তো আগামীকাল রোজাদারদের খাওয়াবো বলে নিয়ত করছি, তাই আমি গোস্ত কিনতে আসছি। হলো এই নিজগ্রাম চান্দে থেকে আসছি, 2.5 কেজি মাংস নিলাম। এখানে অনেক কম দামে মাংস পাওয়া যায়। আমি আজকে 1 কেজি মাংস নিলাম, একটা মগজ নিছি, মগজটা নিছি 250 টাকা, আর 1 কেজি মাংস নিছি 580 টাকা। সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে স্বল্প মূল্যে মাংস কিনতে দূর দূরান্ত থেকেও আসছেন অনেকেই। কম দামে দেয়া হলেও মানসম্মত ও হালাল প্রক্রিয়ায় কাজ পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয়রা। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি। 60টা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদেই পাঠান। মাংসটাও ভালো দিচ্ছে, আমরা মাংসও ভালো পাচ্ছি। অন্যান্য জায়গার থেকে 650-700 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এখানে 550 টাকার থেকে শুরু করে এই যে গত কয়েকদিন আগে গরুর দাম একটু বেড়ে গেছে, তো 30 টাকা কেজিকে বেড়ায় দিয়েছে। দুর্মূল্যের বাজারে দরিদ্র ও মধ্যবিত্তের জন্য কিছুটা উপকার করতে পেরে আত্মতৃপ্তি পান দোকানের কর্মীরাও। লাভের পেছনে ছুটে আদতে কোনো লাভ নেই, মন্ত্রটা বিশ্বাস করেন তারা। আমি ছোট থেকে ব্যবসা করি, আল্লাহর রহমতে আমার অনেক ভালো লাগে, আমি এই ব্যবসাটাকে অনেক ভালোবাসি। আর এখানে যারা আসে তারা দেখবে যে হ্যাঁ, এই গরু এখানে জবাই হয়েছে, এই গরু এখানে বিক্রি হবে, আমি কিন্তু এটা করে বিক্রি করি। তো এখন আমার পোষাচ্ছে না, তবে এক সময় আমার পোষাইছে। কমে দেওয়ার চেষ্টা হয় একটাই, যে আমি আশায় আছি যে কুরবানির টাইমে হয়তো গরুর দাম কম পাবো, সে একটা আশায় শাগুন আমরা ব্যবসা করবো, শাগুন 2-4 টাকা লাভ হবে, এটা আমার কভার হয়ে আসবে। অসুস্থতার কারণে কালু মিয়ার দেখা না মিললেও কথা হয় বড় ছেলে হোসেন আলীর সঙ্গে। শুরুতে 550 টাকায় বিক্রি করা হলেও গরুর দাম বাড়ার কারণে কেজিতে 30 টাকা বাড়ানো হয়েছে। আপাতত লাভ না হলেও গরুর দাম কমলে এই ক্রেতাদের কল্যাণে আবার লাভ করতে পারবেন বিশ্বাস তার। তবে ভালো কাজের বিনিময়ে বিভিন্ন অপপ্রচার দেখে কিছুটা ব্যথিত এই ব্যবসায়ী। গরু পড়তে 2000 গরু থাকলে সহজ আছে, 5টা গরু দব করছি, 10,000 টাকা কামাই হলো, 5,000 খাবে, কর্মচারীরা 5,000 খাবে, তাহলে যথেষ্ট, আর কিছু লাগে না। দৈনিক 5 থেকে 6টি গরু জবাই করা হয় হোসেন আলীর মাংসের দোকানে, আর শুক্রবার 10 থেকে 12টি গরুর মাংস বিক্রি হয়ে যায় দুপুরের মধ্যেই। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, বগুড়া।